আলাইকুম সুপ্র শিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী ষষ্ঠ তারিখ দশ সাত দুই হাজার চব্বিশ তো আমরা এখানে এবার দেখবো এখানে কিছু আমরা এখানে নমুনা কোশ্চেন দেখবো এবং এই কোশ্চেনগুলো আমাদের বই থেকে আমরা এখানে কালেক্ট করছি এখানে বইয়ের যে ইম্পর্টেন্ট যে গুলো আছে অধ্যায় ভিত্তিক এবং একক কাজ যেগুলো আছে এখান থেকে আমরা গুলো কালেক্ট করছি তো আবার এগুলোকে আবার মেইন কোশ্চেন ভাবিয়ে না অ্যাকচুয়ালি আমরা মেইন কোশ্চেন পাবো পরীক্ষার আগের দিনে তো আপনারা যদি সুন্দর ভাবে ভালোভাবে যে প্রশ্নগুলো পেতে চান সবার আগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে কাছে নোটিফিকেশনটা চলে যায় ওকে এবং আমি খুব মানে সুন্দরভাবে ট্রাই করবো আপনাদেরকে সমাধান সহ কোশ্চেন গুলো দেওয়ার ওকে এখানে দেওয়া আছে এখানে প্রদত্ত সংখ্যাগুলোর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যাগুলো নিচে শখে সাজিয়ে লিখতে বলছে এখানে তো আমাদের এটা কোশ্চেনটা বই থেকে নেওয়া কিন্তু এখানে ওকে আচ্ছা তো সংখ্যাগুলো মোটামুটি এরকম ছিল যে এই মানগুলো ছিল এখানে যে এরকম মান ছিল এখানে আমি এখানে কিছু বানাই দিয়েছি যাতে আপনার জাস্ট বোঝার জন্য সুবিধার জন্য আর কি তো আমি এখানে কিছু সংখ্যা যদি নিই এখানে ধরুন আপনি যে এখানে লেখেন যে এখানে একটা যে সংখ্যা লেখেন মানে মোটামুটি আচ্ছা এখান থেকে এটা নিয়ে নেই এখান থেকে আপনি যদি মাইনাস থেকে মানে ওয়ান থেকে নেন এখানে শূন্য তারপরে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে কতখান টু ওকে তারপর হচ্ছে আপনার থ্রি তারপর হচ্ছে আপনার ফোর তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সিক্স তারপর সেভেন তারপরে এইট তারপরে নাইন আর তারপর তারপরে টেন হবে এখানে আর আমি ভেতরে গেলাম না এখন আমাদের এটা একটু এদিকে সরাই নিয়ে এর একটু উল্টো দিকে যখন আসবো এখানে উল্টো দিকে এদিকে এখানে এখানে এদিকে কত হবে ওকে তার মাইনাস টু হবে এখানে তার মাইনাস টু এই মাইনাস টু তারপরে এভাবে আমাদের চলবে কি ওকে মানে এই ব্যাপারটা আর কি এভাবে চলবে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে চলবে আমরা কিন্তু এখানে একটা বিষয় বুঝতে পারছি এখানে তার মানে এই তো আমাদের এখানে ওয়ান এর পূর্ব থেকে এখানে মাইনাস টু আছে এবং জিরো এর মাইনাস ওয়ান আছে এখানে তো এখানে বলা আছে এখানে এর পূর্বে কে আছে এখানে ফোর আছে এখানে এবং মাইনাস টু এর পূর্বে কি আছে আর পরে কে আছে ছয় পর ছয় মাইনাস টু এর পূর্বে কে থাকবে এখানে মাইনাস থ্রি কিন্তু থাকবে এখানে ওকে মাইনাস থ্রি থাকবে তো এই মাইনাস থ্রিটা এখানে দিয়েছে এখানে এবং এর পরে কে থাকবে এখানে দেখুন মাইনাস টু এর পরে কিন্তু ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান আবার জিরোর পূর্বে কিন্তু মাইনাস ওয়ান আছে এবং জিরোর পরে কিন্তু ওয়ান আছে

পূরণ করা লাগতে পারে এখানে সো আমরা একটু এই বিষয়গুলো একটু ভালো করে পূর্ববর্তী এবং পরের সংখ্যাগুলো আমরা শিখবো এখানে ওকে আমরা জানি এখানে সংখ্যা রেখে আমরা পড়ছি এখন আমাদের এরপরে আছে এখানে মান নির্ণয় করার কাজ দেওয়া আছে দেখুন ক নম্বর মাইনাস এইট আর এখানে কি মাইনাস আর মাইনাস টোয়েন্টি ফাইভ এটা কাজ করতে হবে তারপরে এখানে মাইনাস থার্টিন প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস নাইনটি হ্যাঁ নাইনটি তারপরে এখানে গ নম্বর মাইনাস সেভেন প্লাস মাইনাস এইট এটা একটা ব্র্যাকেট হবে এখানে একটা আর হচ্ছে প্লাস মাইনাস কত নব্বই আছে এখানে তারপরে বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে এটা পঞ্চাশ এটা মাইনাস মাইনাস চল্লিশ তারপরে মাইনাস মাইনাস টু এখানে ওকে আমরা প্রথমত ক নম্বর মারটা সমাধান করি মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস মাইনাস পঁচিশ এখানে তো মাইনাস টা তো এখানে মাইনাস সেভেন থাকবে মাইনাস এইট এভাবে থাকবে এখন কথা হচ্ছে এখানে একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমাদের এই মাইনাস আর মাইনাস গুণগুলি কত প্লাস হবে এখানে যে প্লাস পঁচিশ হবে এটা এখানে কিন্তু ঠিকই দেওয়া আছে এখানে ওকে এবার দেখুন আমাদের এভাবে করলেও কোনো সমস্যা নাই এখন এই দুটো থেকে মাইনাস কমন নিতে পারেন এই এটা থেকে এটা থেকে বা আপনি এখানে চাইলে এখানে এরকম করতে পারেন আমরা জানি নেগেটিভ সংখ্যাগুলো মানগুলো নেগেটিভ হয় যোগ করলে কারণ একই সংখ্যার সামনে একই সংখ্যা থাকলে যোগ থাকলেও যোগ বিয়োগ থাকলেও বিয়োগ তার মানে আটার সাথে যোগ ফল কত হবে এখানে পনেরো পনেরো না যেহেতু আমাদের এর আগে নেগেটিভ আছে তার নেগেটিভ পনেরো আর এখানে প্লাস টোয়েন্টি ফাইভ এখানে এখানে যেটা হয়েছে এখানে কারণ এটা যে আমি বিয়োগ করি এখানে বা আগা পাশে করলে কোনো সমস্যা নেই এভাবে করলে কোনো সমস্যা নেই এই পঁচিশ থেকে পনেরো বাদ দিলে দশ পাবো এখানে দশ আমরা অ্যান্সার পাবো ওকে বা আপনি এখানে পঁচিশ টাকা আগে রেখে মাইনাস টাকা এদিকে রাখতে পারেন সমস্যা নেই এরপর কি আছে মাইনাস তেরো প্লাস মাইনাস আট এটা ব্র্যাকেট হবে এখানে অ্যান্ড আছে মাইনাস নব্বই আছে এখানে তো মাইনাস তেরোই তো এখানে হবে এখানে মাইনাস এটা মাইনাস প্লাস প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় আবার এখানেও কিন্তু দেখুন আমাদের প্লাস মাইনাসে গুণ করলে এখানে মাইনাস হবে এখানে সবগুলো সবগুলোকে যেহেতু নেগেটিভ আছে তার মানে কি সবগুলো থেকে আপনি মাইনাস কমন নেবেন তো মাইনাস কমন নিলে কি হবে প্লাস তেরো প্লাস আট প্লাস নব্বই বা আপনি চাইলে এখানে যেহেতু সবগুলো নেগেটিভ তার মানে সবগুলো যোগফল হবে এখানে তো নব্বই আর তেরো যোগফল কত হবে এখানে একশো তিন একশো তিন তাই একশো তিন আর আটে কত হবে এখানে একশো তেরো তার মানে মানে একশো এগারো ওয়ান 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 এই যে এই মানটা এটা তো মানে জানবেন তো এইভাবে করলে হবে সমস্যা নেই যে কোনো একটা নিয়ম করলেই হবে এখানে

এই সবগুলো যোগ করলে কত হচ্ছে এই পঞ্চাশ সাতচল্লিশে নব্বই নব্বই দিয়ে বিরানব্বই হবে এটা অ্যান্সার হবে কেন ওকে আমরা নেক্সট ইউটুলে আমার নতুন কোন একটা মানে ভিডিও নিয়ে উপস্থিত হবো আবার তো এরপর তো যারা মানে আমার চ্যানেলে হেল্পফুল ভিডিও গুলো পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি